চট্টগ্রাম খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি রামগড় ঢাকা সড়কে একশো উনচল্লিশটি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে বলে জানিয়েছেন বক্তারা এসব স্থানে রোডসাইন স্থাপনের দাবি জানান তারা দুপুরে খাগড়াছড়িতে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণে এই দাবি জানানো হয় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সভা সমাবেশ করা হবে পরে জেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে বিভিন্ন সুপারিশ করা হয়